হাফ হাফ 90 টাকা, ফুল 170 টাকা, বাজার বাড়াইছে, আমরা তো বাড়াই নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি হচ্ছি বাংলাদেশি ব্লগার সাথী আক্তার, আপনাদের সাথে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। সো প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখন বিরিয়ানি খাবো, সেই জন্য বিরিয়ানি হাউসে চলে আসলাম। মানে ঢাকা বিরিয়ানি হাউস কিন্তু একটা নাম করা, তা আমি প্রায় সময় খাই এখান থেকে। এর কি মুরগ পোলাও লাগে? মুরগ পোলাও তো চিকেন বিরিয়ানি কল। আচ্ছা, মুরগ পোলাও বলে চিকেন বিরিয়ানিও বলে। তৈরি কত করে প্যাকেট? হাফ তো কোন পাশে বসলে ভালো হয়? আমরা কোন দিকে বসবো? ওই দিকে বসি। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, আজকে ঢাকা বিরিয়ানি হাউসে চলে আসলাম। আসলে সবসময় আমি এখান থেকে বিরিয়ানিটা নিয়েই খাই, মানে তো শিশির আব্বু সবসময় ঢাকা বিরিয়ানি হাউসটা থেকে বিরিয়ানি বাসায় নিয়ে যায় সবসময় খেয়ে, অনেক বছর যাবত এই বিরিয়ানি হাউস ঢাকার। তো এই বিরিয়ানিটা আসলে মজা হয়। তো আজকে তোষি বলতেছে আম্মু চলো যাই, আমরা দুজন মিলে বাইরে গিয়ে একটু বিরিয়ানি খেয়ে আসি। আমি বলছি যাবা? বলে হ্যাঁ, তো চলো যাই। তো বিরিয়ানি অলরেডি অর্ডার দিয়েছি, মানে হাফ হলো 90 টাকা, ফুল হলে 170 টাকা। যেহেতু তেলের দাম বেশি, মাংসের দাম বেশি, এর জন্য দামটা একটু বেশি না? হ্যাঁ হ্যাঁ, এখন 2000 টাকা তেলে বেশি লাগে, 2000 টাকা বেশি লাগে। 2000 টাকা তো আছে না, সারাদিনে বাজার আসে, সারাদিন বাজার আসিয়া পড়ছে, আর এখন 2000 টাকা বেশি। এখন আপনার 3700 টাকা তেল লাগে, তেল লাগে, আগে 1300 টাকা তেল লাগে, এর জন্য রেটও বেশি করছে। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের অলরেডি কিন্তু বিরিয়ানি চলে এসেছে। এখানে দুইটা বিরিয়ানি অর্ডার দিয়েছে হাফ হাফ 90 টাকা করে। তো শেষের একটা, আমার একটা, এটা তো শেষের, এটা আমার। পেঁয়াজটি এত বড় কাটছে, একটু ছোটো করলে পেঁয়াজগুলো সাইজে সুন্দর হতো। নিতে বিসমিল্লাহ। আসলে মজা হয়েছে, অনেক খিদা আসছে, টেস্টটা একটু বেশ টেস্ট আসছে, সুন্দর করে সাইড করে নিতে সুন্দর। তো আমি আবার গুরুর হাত দিয়ে খেতে পছন্দ করি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ পেস্টটা একটু সাইড করে এভাবে কাটুন। সব কিছু একসাথে নিয়ে খেতেছি, লেবু, কাঁচামরিচ। যদি পেঁয়াজ খেতে কাঁচামরিচ খেতে, কাঁচামরিচ রাখ করবো, আর কাঁচামরিচ রাখতে যদি পেঁয়াজ খেতে পেঁয়াজ রাখ করবো, সবই খেতে। কাটছেন? এটা এখনো তো হইলো না, তাহলে তো বড় বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাই না? আচ্ছা ঠিক আছে।
একটা সময় শেষ করে বেশি বিরিয়ানির গ্রাম কিন্তু দূরের থেকে শোনা যায়, আর বিরিয়ানির গ্রাম শুনলে কিন্তু বিরিয়ানি খেতে হয়। আমি যাওয়ার পথে হঠাৎ করে বিরিয়ানির গ্রামটা আমার নাকে এসে পৌঁছেছে, কারণ ঢাকার বিরিয়ানি আমি বুঝতে পারছি, এর জন্য সাথে সাথে ঢুকে পড়লাম বিরিয়ানি হাউজে, মানে ঢাকার বিরিয়ানি হাউজে এসে বিরিয়ানি নিলাম, পেট ভরে বিরিয়ানি খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো তার আগে একটি কথা আপনাদেরকে বলি আমি, প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের যদি একটু সাপোর্ট পাই ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যাব, কারণ আপনাদের সাপোর্টটা আমার অনেক অনেক বেশি প্রয়োজন। আমি কিন্তু এক একটা ভিডিও অনেক শ্রম দেওয়া, অনেক কষ্ট করে মেধা দিয়ে তৈরি করি যেন আপনাদের ভালো লাগে। তো জানি না কতটুকু আপনাদের ভালো লাগে, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগার জন্য। তো অনেকে আমাকে ইতিমধ্যে অনেক সাপোর্ট করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেবেন। কারণ পেস্ট অতিরিক্ত পেস্ট নষ্ট হবে, আর পেস্ট যদি এরকম একটা সাইজ করেন তাহলে আপনাদের ঠিক আছে, না শিখাবেন, কারণ পেস্ট এরকম সাইজ করে দিচ্ছি কিন্তু এখন আমাকে অপচয় করার তো দরকার নেই। এক একটা ফসল কিন্তু অনেক কষ্ট করে নেয় কৃষকের, আর এখন সব কিছুর দাম বেশি। হ্যাঁ হ্যাঁ না ইয়ে দেন, আপনাদের ফিল্টারের পানি দেন, কত শেষ খাচ্ছে। আগে কিন্তু ঢাকা বিরিয়ানি হাউজের রেস্টুরেন্ট এত বড় ছিল না, এখন কিন্তু মোটামুটি অনেক বড় করে ফেলছে। গ্লাসে হ্যাঁ দিতেছে, খাও। আপনাদের রেস্টুরেন্টে কি আগে একটু ছোট ছিল, এখন বড় করছে, এই জায়গাটা বড় করছে, আমি বুঝতে পারছি। তো আমার ছেলে তোষিস, তোষিস কিন্তু অনেক লজ্জা পায়, এর জন্য কোনো ভিডিওতে সে কথা বলে না, আর আমি খালি বক বক করতে থাকি। আপনারা কে কি মনে করেন জানি না, আমি কিন্তু অনেক কথা বলি, কারণ আমার কথা বলতে ভালো লাগে, সবার সাথে মিশতে ভালো লাগে, মানে এই জন্যই কিন্তু আমার ইউটিউব করতে ভালো লাগে, কারণ আমি অনেক কথা বলি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা তো আমার ফ্যামিলি মেম্বার, আপনাদের সাথে শেয়ার করবো না, আমি কার সাথে শেয়ার করবো বলেন। আর তো সে সবসময় একটু লাজুক, এটা কম বেশি সবাই জানেন, অনেকে যারা ভিডিও দেখতেছেন অনেক আগে থেকে তারা আমি আশা করি সবাই জানেন, তো সে একটু লাজুক, আব্বু উপরে দেখে থাকে, একটু হাসি দেও, কথা না বলতে পারলো। তো সে ইদানিং অনেক শ্রম দেয় আমার সাথে ভিডিও করার জন্য, তো নিজের ছেলে বলে কথা, ও আমার সাথে সব জায়গায় উৎসাহিত করে। ওর 11 তারিখ পরীক্ষা, সবাই দোয়া করবেন। চাচা আমরা বিলটা কোথায় দেবো, ওখানে যাই দেবো? আচ্ছা ঠিক আছে, ওখানে যাই দেবো। তো শেষের খাওয়া শেষ, এই যে ওদের কষ্ট করলো, তো যাই হোক এখন বিরিয়ানিটা খেলাম মা ছেলে মিলে পেট ভরে। না এবার রেস্টুরেন্ট আসার পরে মনে হয়েছে একটু সাইডটা অনেক বড় করছে, আগে কিন্তু এতটুক ছিল না, অল্প ছিল না, এখন সাইডটা অনেক বড় করে ফেলছে। তো আচ্ছা ঠিক আছে, আপনার টিকিট কোথায়? সকালবেলা মাদ্রাসায় দিয়া বলেন, ছায়া বলেন, চার ঘন্টা লাগবো।
যাই ফ্রেন্ডস, আজকে ঢাকার বিরিয়ানি হাউসে এসে বিরিয়ানি খেলাম, পেট ভরে বিরিয়ানি খেলাম। আসলে ঢাকার বিরিয়ানি হাউসের মধ্যে বিরিয়ানিটা একটা ব্যাপার আছে কি, মানে খাওয়া যায় অনেকগুলা, এটার একটা ব্যাপার। অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে দুই একটু খেলেই আর খাওয়া যায় না, তো এই জায়গার মধ্যে আমি অনেকগুলো খেতে পারি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, পেট ভরে খেলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।